ভিডিও শুরু করার আগে সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ, কারণ উই আর নাও দ্য ফ্যামিলি অফ 1K সাবস্ক্রাইবার। তো স্টার্টিং ভেবেছিলাম কী করে আমি 1000টা সাবস্ক্রাইবার করবো, কারণ 200-300টা করতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। বাট আবার আমি থ্যাংক ইউ জানাচ্ছি, 1000 জনের কাছে যাওয়া পসিবল নয়, যদি পসিবল হতো তাহলে আমি জনে জনে গিয়ে থ্যাংক ইউ বলে আসতাম। তো আবারও বলছি থ্যাংক ইউ। তো সাবস্ক্রাইবার তো বাড়তে কমতে থাকবেই, তো চলো চলে আসি আজকের ভিডিওর মধ্যে। আজকের ভিডিওর টপিক হচ্ছে রিউনিয়ন। অনেকদিন ধরে বন্ধুরা আমরা প্ল্যান করছিলাম রিউনিয়ন করবো, কিন্তু আর হয়ে আর উঠছিলো না। তো ফাইনালি আমরা প্ল্যানটা সাকসেসফুল করতে পারলাম। আজকে তো রিউনিয়নের জন্য সবাই দেখা সাক্ষাৎ করবো আমরা একসাথে। তো 2021 সালে আমরা আমাদের কলেজ ছেড়েছিলাম, তারপরে ওখান থেকে সবাই নিজের নিজের অন্য অন্য ইউনিভার্সিটিতে চলে গেছে। তো আমার বাড়ি সিউড়ি, আর সিউড়িতেই আমি আমার বিএসসিটা কমপ্লিট করি। তো তারপর তো সবাই নিজের নিজের যেখানে যা যে যেখানে পড়বে ঠিক করছে সেখানে চলে গেছে। তো অনেক দিন হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি অনেক বছর হয়ে গেছে, এখন 2023-এ ঢুকে পড়েছি আমরা। তো আমরা ভাবলাম না, এবার তো দেখা করতেই হবে। এর আগে আমরা অনেক প্ল্যান করেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে ওর হতো না, ও হয়তো বাড়ি আসতো না, বা ওর হয়তো বাড়ি আসা হতো না, সেই জন্য আমাদের আর প্ল্যানটা সাকসেসফুল করা হয়নি। তো ফাইনালি আমরা সবাই একটা ছুটির ডেট পেয়েছি, সবার ছুটি আছে, টাইমও হবে সবার। তো সেই কারণে ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করে নিই, আমাদের সাথে শেয়ার করে নিই আমাদের মোমেন্টসগুলো। তো কলেজের দিনগুলো সত্যি ভোলার মতন নয়। আমার এখনও মনে আছে প্রথম দিন যখন আমি কলেজে ঢুকেছিলাম, তো এক দুটো মুখ হয়তো চেনা ছিল, বাকি কাউকে চিনতে পারছিলাম না। সব শিউরিরই, বাট সেরকম চেনা ছিল না, বা চেনা হলেও হয়তো মুখ চেনা, হয়তো কোনোদিন কথা বলিনি, এরকম একটা ব্যাপার। কিন্তু আস্তে আস্তে ওদের সাথে এত সুন্দর বন্ডিং হয়ে গেছিলো আমাদের, মানে সত্যি, মানে ওদেরকে ছাড়া আমরা ভাবতেই পারতাম না। মানে আমরা জাস্ট ভাবতাম যদি কোথাও ঘুরতেও যাই, ওরা গেলে বেস্ট গ্যাং। মানে এখনও আমরা এমএসসিতে উঠে গেছি ঠিকই, কিন্তু বিএসসির গ্যাংটা সত্যি ভুলতে পারি না আমরা। তো আমার আজও মনে আছে, আমার একবার কলেজে বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। তো আমি তো একদম পুরোপুরি সারপ্রাইজ, মানে আমি একদম ভাবতেই পারিনি যে আমার বার্থডে সেলিব্রেটও হবে। মানে যেদিন বার্থডে ছিল সেদিন নয়, আমাকে বলেছিলো যে তার পরের দিন আসিস যেন। আমি ভেবেছিলাম ঠিক আছে কলেজ আসবো, সব তো আসবি তো আসবি তো, আমি হ্যাঁ আসবো কলেজ। কিন্তু বুঝতে পারিনি এরকম যে সারপ্রাইজের আগে কোনো দিন এরকম সারপ্রাইজ আমি পাইনি। তো একবার এটাই হয়েছিলো যে আমি এসেছিলাম ক্লাসে, আমাকে কিছু বলো চ ওই রুমে যায়, আমি চলেও গেলাম, বুঝতেও পারিনি। তখন প্রিপারেশন হচ্ছে, ক্লাস রুম সাজানো হচ্ছিলো, আর আমি বুঝতেও পারিনি, মানে আমি ভাবিও নি। পরে চোখ বন্ধ করে নিয়েছে, মানে লোকে চোখ বন্ধ করে নিয়ে গেলে একটা গেস করতে পারে, আমি তখন গেসও করতে পারছিলাম কী হতে পারে কী হতে পারে। যখন চোখটা আমার খুললো, সারপ্রাইজ, মানে আমি শকড, মানে আমি কী বলবো খুঁজেই পাচ্ছিলাম না, মানে সত্যি সত্যি, মানে কিচ্ছু বলার নেই। এত আমার জাস্ট একদম কী বলবো, আমাকে একটা গিফটও দিয়েছিলো, গিফটটা এখনও আমার কাছে রাখা আছে। তারপর আমাদের যখন প্র্যাকটিক্যাল ক্লাস হতো খুবই মজা হতো, মানে যাই না কারণ মানে একরকম, মানে কিছু কিছু প্র্যাকটিক্যাল হতো সেই মোমেন্টে করতে হতো, আর কিছু কিছু প্র্যাকটিক্যাল রেজাল্ট আসার টাইম লাগতো, হয়তো আধ ঘন্টা কি এক ঘন্টা। তো সেই রেজাল্ট যতক্ষণ না রেজাল্ট আসছে আমরা বসেই থাকতাম, আর বসে থাকা মানে বিশাল মজা আমাদের, মানে বসেই থাকতাম না, শুধু আড্ডা, গান বাজনা, মানে রীতিমতো পিএনপিসি করা সব চলতো আমাদের। মানে আমাদের আলাদা করে ল্যামিনার রুম ছিল, মানে বলা উচিত নয়, আমার সাবজেক্ট মাইক্রোবায়োলজি, ল্যামিনার রুমটাতে সবসময় হাইজিন মেনটেন করে কথা কম বলতে হয়, আর সবচেয়ে বেশি আমরা ল্যামিনার রুমেই বেশি বকতাম আমরা, মানে আড্ডা ঘর টাইপেরই ছিল। স্যার থাকতো না, স্যার আসতো তখন চুপ করে দিতাম, আবার স্যার বেরিয়ে যেত, আবার আমরা বকতে লাগতাম। আর ছেলেগুলো তো সত্যিই একটা রত্ন ছিল, মানে ওরা যদি, মানে বেশি ছেলে ছিল না, যদিও চারজন মতন ছিল ছেলে, তাদের মধ্যে দু তিনজন, মানে এক দুজন যদি না আসতো তাহলে সেদিন জাস্ট মনে হতো খুব ফিকা টাইপের, মানে ওরাই মাতিয়ে রাখতো, মানে সত্যি এক একটা রত্ন ছিল। আর বিকেল হলে ছেলেরা ক্রিকেট খেলতো, আমরা জাস্ট বসে থাকতাম আর পেছনতে কমেন্ট পাস করতাম রীতিমতো। আর পেয়ারা হোক, কোনো দিন ফুচকা হোক, মানে ফুচকাটা রোজ পেতাম না আমরা, প্রতিদিন আসতো না, বাট পেয়ারা তো মাঝে সাঝেই খেতাম। ওই দিনগুলো সত্যি এত ভালো ছিল। আর তার সাথে গ্রীষ্মকাল হোক বা যখন একদম সেই বট গাছ ছিল ওখান থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়তো, ঠিক আমরা ওই ঠিক ওই জায়গাটা করে বসে থাকতাম, আর দুপুরবেলা একদম যাচ্ছে তাই রোদ ছায়াতে বসতাম আর জাস্ট ক্রিকেট খেলা দেখতাম, আর রীতিমতো কমেন্ট পাসও করতাম, গল্পও করতাম, মানে বাড়ি যেতে হবে এটা মনেই হতো না, জাস্ট মানে আর কিছুক্ষণ থেকে গেলেই ভালো হয়, মানে সত্যি দিনগুলো ভোলার মতো নয়। সিউড়ি লালদিঘি পাড়ায় স্মোকি বোল বলে একটা রেস্টুরেন্ট আছে, যারা সিউড়িতে থাকো তারা খুব ভালো করে জানবে, আমার তো মনে হয় সবারই ঘোরা হয়ে গেছে। তো ওখানে আমরা প্ল্যান করেছি যে সব রিউনিয়ন করব। তো আমি আর অরুণিমা চললাম, দেখি কতজন এসছে।
এই হচ্ছে স্মোকি বোল রেস্টুরেন্ট। তো একটু ছোটোখাটো রেস্টুরেন্টটা, যে কারণে আমি দূর থেকে কি কাছে গিয়েও আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেস্টুরেন্টটা। আর প্রচণ্ড রোদ এখানে, আর অ্যাজ ইউজুয়াল সবাই টাইমে আসেনি, দূর দূর তা কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না, রোদের মধ্যে হাঁ করে দাঁড়িয়ে আছি। এই আমরা দাঁড়িয়ে আছি ভ্যাগাবন্ডের মতন, কেউ আসছে না, কেউ আসছে না। বন্ধুদের নামে কলম করে আমি বলছি, তা শুনছিস? শুনে না, এখানে তোর সামনে বলতে হচ্ছে। আর এই হলো স্মোকি বোল রেস্টুরেন্টের ভেতরটা। তো যেহেতু দেখালাম আমি বাইরে থেকে যে রেস্টুরেন্টটা খুব একটা বড় নয়, সেই জন্য ভেতরের স্পেসটাও ছোট, কিন্তু বেশ সুন্দর করে সাজানো আছে, একটু চাইনিজ স্টাইল দেখানো হয়েছে, মানে চাইনিজ রেস্টুরেন্টই অ্যাকচুয়ালি সবাই বলে। তো সুন্দর বেশ সাজানো গোছানো সব কিছু। আর আমরা ডিএসএলআর এর ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ আমার লম্ব ছম্প করা একটা ভিডিও এই মুহূর্তে তোলা হয়ে গেছে।
তো একটু আগে আমরা আড্ডা দিচ্ছিলাম, তারপর ভাবলাম একবার মেলাটাও ঘুরে আসি, কারণ এরপর আবার কবে শিউরি আসবো তার নেই ঠিক, মানে হয়তো আসবো কিন্তু মেলা হয়তো ঘোরা হবে না, তো ভাবলাম মেলাটাও ঘুরে যাই আমরা। আজকের ভিডিও আমি কিছু কিছু ভিডিওর সাউন্ড অফ করিনি, যা অরিজিনাল সাউন্ড ছিল তাই দিয়ে দিয়েছি, তো তোরা প্লিজ কিছু মনে করিস না, একদম মজারভাবে নিস। একশো মনে করলেও আর কী করবো, কিছু করার নেই, আপলোড হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। টাটা।